ইমাম মাহাদ শব্দটি আরবি, যার অর্থ প্রশংসিত বা নির্বাচিত। অর্থাৎ ইমাম মাহাদি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন আর মানুষের জন্য প্রতীক্ষিত একজন। ইমাম মাহাদিকে কিয়ামতের বড় আলামত ও ছোট আলামতের মাঝে সেতুও বলা হয়, কারণ তিনি হবেন ছোট আলামতের সর্বশেষ এবং বড় আলামতের শুরু। তার আসার পরেই একে একে শুরু হবে কিয়ামতের 10টি বড় আলামত আসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত আসার একদিনও যদি বাকি থাকে, তবুও আল্লাহ পাক আমার বংশ থেকে এমন একজনকে পাঠাবেন যে একদিকে ন্যায় ও ন্যায্যতে পরিপূর্ণ করবে, যেমন তে শুরুতে অত্যাচারে বড়া ছিল তেমন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে। ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আবদুল্লাহ এবং তার মায়ের নাম হবে আমেনা। সহি আবু দাউদ হাদিসে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহাদি হবে আমার বংশের, ফাতিমায়ের বংশ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কখন আসবে ইমাম মাহাদি? হাদিসে আসছে, আরবে একজন বাদশার মৃত্যু হবে এবং সেই বাদশার তিন ছেলেরা ক্ষমতা নেয়ার জন্য যুদ্ধ করবে। এই যুদ্ধ থেকে বাঁচার জন্য ইবনে আবদুল্লাহ নামে এক ব্যক্তি মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন, কারণ তিনি এই যুদ্ধ বা ঝগড়াতে জড়াতে চাইবেন না। কিছু লোক তাকে চিনতে পারবে এবং তাকে মক্কার বাইরে নিয়ে আসবে। তারা তাকে কাবাতে নিয়ে এসে রকুম এবং মাকামে ইব্রাহিমের মাঝে দাঁড় করাবে। সেই লোকগুলো তার কাছে বায়াত নিতে চাইবে, কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না। তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, কিন্তু তাকে জোর করে নেতৃত্ব দেয়া হবে। যখন এই খবর জানাজানি হবে, তখন সিরিয়া থেকে এক বিশাল সৈন্যদল তীরে আসবে মক্কার দিকে আবদুল্লাহ এবং তার অনুসারীদের আক্রমণ করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস রয়েছে এই ব্যাপারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছিলেন, নড়াচড়া শুরু করলেন যা আগে কখনো হয়নি। তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমের মাঝে কেমন করছিলেন, যা আপনি সাধারণত আগে কখনো করেন না? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অদ্ভুত এক পরিস্থিতি, আমার উম্মতের মাঝে এক সৈন্যদল মক্কাতে আসবে আমার বংশধর একজনকে আক্রমণ করতে। অর্থাৎ যারা ইমাম মাহাদিকে আক্রমণ করতে আসবে তারা মুসলিম উম্মার মাঝেই হবে। যখন তারা ইমাম মাহাদিকে মারার জন্য বাইতাত নামক স্থানে এসে পৌঁছাবে, তখন মাটি তাদেরকে ভিতরে নিয়ে যাবে, মানে ভূমিধস হবে। আর এটাই সেই বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মাহাদি। এই ঘটনার পর পৃথিবীতে সকল জায়গায় জানাজানি হয়ে যাবে এবং লোকজন মক্কার দিকে কালো পতাকা নিয়ে বায়াত করার জন্য আসবে। এছাড়া মাহাদিকে চেনার আরও কিছু আলামত রয়েছে, যার মধ্যে একটি হলো তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সিরিয়ার বাহিনী মাটিতে ধসে যাওয়া, আস্তে আস্তে পৃথিবীর কিছু জায়গা থেকে কালো পতাকা বাহিনীর বের হওয়া এবং ইমামুল মাহাদি আসার আগে পৃথিবীর যুদ্ধ বিগ্রহতে ভরা থাকবে, এমন এক সময় মুসলিমদের জন্য শান্তির বার্তা নিয়ে আগমন করবে ইমামুল মাহাদি।